তুমি মাইক একটা নিয়ে বলে দিচ্ছ এই বক্তা যা বলেছে এতক্ষণ মিথ্যে বলেছে আচ্ছা এখন তো তোমার ক্ষমতা আছে মাইকও আছে হাসরে বন্ধরে কোনটা থাকবে তোমার কি কি এজন্য আমি বলি দুনিয়াতে যেমন মিথ্যে

কমান আসدق মিনাল্লাহি হাদিসা রব কারীম বলেন আমার থেকে সত্য কথা পৃথিবীতে আর কে বেশি বলে আমার থেকে বেশি সত্য আর কে বলে সুবহানাল্লাহ বলে না আমার নাউফা বিআদিহি মিনাল্লাহ আমার থেকে ওয়াদা পূরাকারী বেশি আর কে আছে সুবহানাল্লাহ রব কারীম বলেন ওয়া মা হুয়া আমার এই কথাগুলো মিথ্যা না দুষ্টমি না কিনা وَاِنَّ ذُلُّ মিসলামা مِثْلَ مَا اَنَّكُمْ تَنطِقُونَ رَبُّ الْعَالَمِينَ বলেন দেখো 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 এই মুহূর্তে তুমি যেভাবে কথা বলছো তোমার ঠোঁট নড়েরা শুনছে এই কোরান ঠিক হবো আমার এভাবে কথা সুবহানাল্লাহ কি এজন্য বলেন কালেমা সত্য আল্লাহ সত্য সত্য রাসূল সত্য কুরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য আজাবে কবর সত্য আজাবে হাসার সত্য ফুলসরাত সত্য যদি একটাতে সন্দেহ হয় ইমান নাই ইমান কি আল্লাহ সত্য রসুল সত্য বলেন আল্লাহ সত্য রসুল সত্য কোরআন সত্য হাদিস সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আখরাত সত্য আযাবে কবর সত্য আযাবে কবর সত্য আবে বলেন আযাবে কবর কি আজাবে খবর কি ইন্না আজাব বেলকব রে হাখুন নেসুল বলেন আজাব এ কবর সত্য আযাব কবর সত্য সক্রারাত মৃত্যুর যাত না সত্য যদি কেউ মনে করে মে আযাবে কবর সত্য না আজাবে কবর সত্য না তোমাকে বুঝাবার মতো কোনো শব্দ আমাদের কাছে নাই তুমি বন্ধু একটু মরে দেখো আচ্ছা এখন তো সত্য মিথ্যা বলে পার পেয়ে গেলাম এখন তো ফেসবুকের কারণে পার পেয়ে গেলাম ক্ষমতার কারণে পার পেয়ে গেলাম বন্ধু যদি আজাবে কবর পাই যাও তখন তুমি কি করবো আমারে বুঝাও কি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আজাবে কবর নাই নজরুল্লাহ আজাবে কবর সত্য আবার বলেন সত্য যদি কেউ মিথ্যা মনে করে তার দলিল কি দিবেন আবার বলেন সবাই বলেন সত্য যদি কেউ মিথ্যা মনে করে যদি বলেন তো তুমি বলবে মরে দেখলে কি হবে আমি বলি মরে দেখলে যদি দেখো যদি সব আছে তখন তুমি কি করবা হ্যাঁ কি বলুন মদ মজা যদি তুমি লেট তিনি বলতেন হু বহু বুঝু এইভাবে বলতেন আ বরশি শিকারি মৎস্য শিকারি বড়শি ফেলছে বরশি কী বলছে এখানে ছারা দেয় ছারা কী দেয় অনেক মশলা মাছলে দিয়ে দেয় না দেয় না হ্যাঁ আচ্ছা এতগুলো খাবার দিছি। সব মাছ চলে এসেছে এবার আসতে করি পাউরুটি পেঁচাই একটা লোহার আংটা দিয়ে বরশি দিয়ে দিছে কি সারার মধ্যে খাবার কতগুলো বর্ষি দিছে না দিছে না আচ্ছা এই খাবারের পিছনে কি আছে ভিতরে কি আছে বর্ষি আছে না নাই হাকিম মোহাম্মদ বলেন সবচেয়ে বড় মাছটা অভিজ্ঞ মাছটা এসে কি বলল একটা বক্তৃতা দিল বন্ধুরা খবরদার খেও না এটার কাছেও যেও না বন্ধুরা এই খাবারের মধ্যখানে একটা কি আছে আটার আটার গোল্লা আছে এটার ভিতরে একটা লোহার আংটা আছে বন্ধুরা এটা খেলে কিন্তু এখানে লেগে যাবে কি এবার একটা নাস্তিক মাছ কি বললো বুড়া মিয়া নিজে খায় তার খাওয়ানো পাওয়ায় তারা করছেন না আচ্ছা বুড়া মিয়া একটু বলুন তো এরপরে কি হবে বুড়ো মিয়া বললো কিন্তু এবার দেখো এটার মধ্যে আটা আছে আটার ভিতরে একটা বড়শি আছে বড়শির সাথে কিন্তু একটা সুতা লাগানো আছে সুতার উপরে কিন্তু এবারে সাড়ে তিন হাজার কি পুরা ইঞ্চি একটা মানুষ আছে কি আছে ইঞ্চি একটা মানুষ আছে ওই মানুষের কিন্তু দশটা আঙ্গুল আছে কি আছে দশটা আঙ্গুল আছে বুড়া মিয়া এরপরে কি আছে এরপরে তুমি খাবা তোমার কলিজা লেগে যাবে ওই দশটা হাত দিয়ে তোমাকে টান দিবে এবার তুমি টাঙ্গায় উঠে যাবা এবার ডাঙ্গা উঠাতে পরে তোমাকে আশায় আশায় মারবে বসিটা টান মেরা ছিঁড়ে ফেলবে বসিটা কি টান মেরা ছিঁড়ে ফেলবে তোমার কলেজা ছিঁড়ে বের হইব জিব্বা গালা সব বেরে যাব এবার তোমার আশ্রয় আশ্রয় মারবে এবার দা দিয়া তোমার চামড়াটা ছিলবে এবার দা রাইখা রাইখা বড় বড় কি দিয়া মুগুর দিয়া তোমাকে পিঠে পিঠে তোমার টুকরা টুকরা করব এবার তোমার খলিত লইব এবার লবণের ছিটা দিব এবার আশ্রয় আশ্রয় ধুইব আশ্রয় আশ্রয় কি করবে আশ্রয় আশ্রয় ধুইবে বুড়া মিয়া এবার কি করবে বুড়া মিয়া বলবে এবার তোরে উপরে নিবে এবার হলুদ মরিচ লাগাইব এবার কি করবে ফুটন্ত তেলের উপরে তোকে দিবে দাও দাও আগুনের উপরে ফুটন্ত তেলে তোকে দিবে এবার কি করবে এবার এবার তোর থেকে কাটা ভিন্ন কইরা কইরা এবার বত্রিশটা দাঁত দিয়ে চাপা চাপা তোরে খাবে এবার কি করবে কাটাটা বাইরে ফেলে দিবে এবার কুত্তা খাবে এবার মাছ কি বলে এ মাছ এটা হ্যাঁ বলে না আজাবে কবর বিশ্বাস করে না কি করে না বুড়া মিয়া যা দেখি না বিশ্বাস করি না যা দেখি না দুই দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে বিশ্বাস করি না বুড়া মিয়া কোথায় তুমি দেখো এর পেছনে বসি কোথায় দেখো এর পেছনে সুধা কোথায় দেখো এর পিছনে এত বড় মানুষ কোথায় দেখো এর পিছনে দাও কই এর পিছনে চুরি কই এর পিছনে মুগুর কই এর পিছনে আগুন কই এর পিছনে চুলা কই এর পিছনে তেল কই এর পিছনে দাঁত কই দেখা গেছে না গেছে না ওখানে দেখা যায় হ্যাঁ এবার বুড়া মিয়া কি কয় যা খা আমরাও এদেরকে বলি যা খা আমরাও কি বলি বলেন

এটা টান দিছে ওই বেটা কিন্তু কি পরিমানে এদিকে এমনি তাকারে ঠিক এই বেটা সোমবার দিকে যেভাবে তাকারেছে এই মুহূর্তে আজরাইল আমার দিকে এইভাবে তাকারেছে এবারে এইভাবে তো গিয়েছি হায় বুড়া মিয়া লেগে গেছে তো বুড়া মিয়া বলে এবার যা বলেছি সব ভাইবা কি সব কি ভাইবা এই জন্য তোমাদের কেউ বলছি আল্লাহর আজাবে কবর আছে তোমার বিশ্বাস না হলে তুমি মরে দেখো হাসনে ময়দান আছে বিশ্বাস না হলে মরে দেখো আছরে তামার হবে বিশ্বাস না হলে মরে দেখো আছরে মাজন দেরাত উপরে সূর্য বিশ্বাস না হলে মরে দেখো বিশ্বাস না হলে কি দেখো বিশ্বাস না হলে মরে দেখো এবার এবারে এবার ছুটতে শুরু করছে বাজার আশায় আর বর্ষি ওয়ালা ও শুদা ছাড় দিছে হ্যাঁ ছাড় দেনা ছাড় দেনা হ্যাঁ ঢিল দিতেছে ঢিল দিতেছে ঢিল দিতেছে এই ঢিল আজকের বাংলাদেশে যে ঢিল এই বলেন বলেন এটা কোন ঢিল হ্যাঁ নাফরমানি সত্ত্বেও যদি মাল বাড়েন নাফরমানি সত্ত্বেও মাল বাড়ান দুর্নীতি সত্ত্বেও মাল বাড়ান

ছাড়ছে 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 পড়তেছে 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 একটু টানে একটু ছারে একটু টানে একটু ছারে ঠিক কি হ্যাঁ এবার ক্লান্ত শান্ত হইয়া পেটটা ভাসায়া দিছে ঠিক এবার গেছে গা সিঙ্গাপুর আনি আলেজে এলিজাবেথে ঠিক ঠিক জানা জানা এবার গেছে গা ইন্ডিয়া চেন্নাই ঠিক হ্যাঁ কোনায় গেছে এবার মাদ্রাস এবার গেছে গা চেন্নাই এবার গেছে গা সিঙ্গাপুর গেছে গা কোথায় এবার গেছে গা সিঙ্গাপুর পেটটা ভাষায় দিছে কি রাম যেন না এতদিন কি দিয়েছিলাম তোকে ষাটটা বছর তোকে দিয়েছিলাম শুধু এ আশায় তুই ফিরে আসবি তুমি ফিরে আসবা বলেই তোমাকে আমি রাতে ঘুমিয়েছ আবার উঠিয়েছি আল্লাহ কি মধ্যে তাল হয়ে গেছিলাম আমার ফেরেস্তা বাতাসে ফেরেস্তা সব ইদু করছে রব্বা এত নফরমানকে মানকে আর দিতাম না এক ফোঁটা আমি আর যাইতাম না রব বলেন তোর হুকুম হইলে তুই যা আর আমার হুকুম হইলে রেখে আমার হুকুম হইলে যা তোর ইচ্ছা হইলে যাইস না এটা আমার বান্দা আমি তার তো আবার অপেক্ষা করতেছি কি কি করতেছে বলেন এক মাসে শীত এক মাঘে শীত জানা বলেন কি জানা এক মাঘে কি জানা রাত ভর মোবাইলে রাত ভর মোবাইলে রাত ভর মোবাইলে হারামি লেকিন ভোর রাতে ফজর ঘুমাও ফজরে উঠো না তোমার ধারণা নাই তোমার পেছনে তোমার রব কি পরিমাণ রেখে মহাফেজ না তোমার পেছনে তোমার রব কি পরিমাণ রেখে দিয়েছে আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়